শেয়ার করছি আমাদের বাড়ির লক্ষ্মী পুজো। আই হোপ তোমাদের ভালো লাগবে ভিডিওটা। তো চ্যানেলটা লাইক করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। প্রথমেই বলে দিলি এটা? দুটোর কাছাকাছি বাজতে আছে, এখনো ঠাকুরমশাই পাত্তা নেই। এটা প্রত্যেকবারের ঘটনা, মানে প্রত্যেকবার এরকমই হয়। দেখা যাক এবার কি হয়, কারণ অলরেডি দুটো বাজছে। আমার কথাটা শেষ না করতে করতেই ঠাকুরমশাই চলে এসেছিল। যাই হোক, তো এখানে তোমাদেরকে আমি কিছু ক্লিপ দেখাই কালকে রাতের, মানে আগের দিন রাতের। আমার বোন খুব সুন্দর করে আলপনা দিচ্ছিল, তো এটাই। আর কিছু ঠাকুরেরও ক্লিপ দেখাই, দেখো। ইডলি ধোসা এখানে পাওয়া যায় না। ঠাকুরের প্রসাদ তো ইডলি ধোসা নেবে নাকি? এই তো এইটা কি শ্রীরামকৃষ্ণ ভান্ডারে এই মিষ্টিটা আমরা দিবা। এই মিষ্টিটা এটা কি আছে? এটা চন্দ্রমিট খাবি তুই? দাঁড়া। তুই কি করছিস সাদা ভেতরে ঢুকে? নিজেরটা নিয়ে নিচ্ছিস নাকি? তাহলে আমার জন্য, আমার জন্য তাহলে কর না না, দুটোই নে বাবা, দুটোই নে। রোজ একটা মিষ্টি খেতে বলেছে, সুগার হয়ে যাবে তো। ঠিক আছে, এগুলো এগুলো থালাতে তুলে দিয়ে দিবো, তাই তো? থালাটা দাও আমাকে একটা, তাহলে থালাতে তুলে দিচ্ছি। সানুকে জিজ্ঞেস করছে, আমাকে জিজ্ঞেস করছে না যে আমি কি কি খাবো। আমি তো খেয়েছি। আমি কি কিনবো? আমার প্রসাদটা প্রায় অলমোস্ট শেষ হতে চলেছে, আর এটা আমার, এটা আমার ফেভারিট, মানে এটা আমাকে দু তিনটে দিলে আমি খেয়ে নেবো। খুবই, মানে খুবই ভালো লাগে, আমার তো ভালো লাগে এটা। সো গাইস, দাঁড়াও আমিও নিয়ে এসেছি। আমি নিয়ে নিই। সো গাইস, তুই নিসনি? জানি তো, আবি যা, তোকে দেখি দেখি খাবো। 10টা আমাকে দেখি দেখি খাবি? হ্যাঁ, আমিও মায়ের কাছ থেকে নিয়ে আসবো।
হ্যাঁ, বৃষ্টি পড়ছে, বাপরে কি জোরে জোরে বৃষ্টি পড়ছে। 1 মিনিট দাঁড়াও, দেখাই তোমাদেরকে। বাইরের কন্ডিশনটা দেখাই, বাইরের কন্ডিশনটা এত সুন্দর, একটা একটা মিষ্টি কালার, তোমাকে জাস্ট আমি দেখাই এত সুন্দর, এটা ক্যামেরায় ক্যাপচার হবে কিনা জানি না। খুবই একটা রোজ পিঙ্ক কালারের কালার, যেটা খুবই মিষ্টি। হাই গাইস, আর এখন বাজে হচ্ছে 7টা, আর এখন হচ্ছে এখানে খিচুড়ি আর আলুর দম। আলুর দমটা প্রায় হয়ে গেছে, মা আমাকে এটা দিয়ে সোনা দিতে গেল। আর আমাদের গ্রামের বাড়িতে খুব ভালো করে মানে লক্ষ্মী পুজো হয়, প্লাস খিচুড়ি হয় অনেক অনেক, কিন্তু এখানে মা অতটা করতে পারে না, তো সে কারণে যতটা সম্ভব হয় সেটুকু তো করে, অবভিয়াসলি মানে যতটা সম্ভব হয় আমাদের দ্বারা করার সেটুকু করা যায়। আর এখানটায় হচ্ছে খিচুড়ি, যেটাকে আমাকে নাড়তে বলে গেছে মা, যদি নাড়ি শিওর পাকা খেয়ে যাবো। ঝাড় যাই হোক, এটা ঠিকঠাক করে নাড়িয়েছি। বাইরে কে, বাইরে বাইরে মনে হয় কেউ এসছে, কারা এসছে, ভাই এসছে মনে হয়, চিনতে পারছো, আগের ব্লগে তোমরা দেখেছিলে মনে হয়। কিন্তু আমি ক্যামেরাটা আবার অন করলাম, কারণ হচ্ছে মানে কি বলবো, আমি মানে আমার হেয়ার স্টাইলটা কেমন অদ্ভুত লাগছে না, একটা অদ্ভুত হেয়ার স্টাইল। যাই হোক, এখান থেকে দেখা যাচ্ছে দুবার, কেমন একটা বাজে বিচ্ছিরি ব্যাপার লাগছে, কিন্তু যাই হোক, আই থিঙ্ক তোমরা এটা একটু সহ্য করে নেবে। তো হ্যাঁ, আগে খিচুড়িটা হোক, তারপর তোমাদেরকে আর একটু যদি কিছু হয় পরে, তাহলে তোমাদেরকে সেটাও ব্লগে দেখাবো অবভিয়াসলি। তো হ্যাঁ, এখন টাটা, না তো খিচুড়িটা না হলে আমাকে শেষ, আমি শেষ। তো এই যে খিচুড়ি হয়ে গেছে, খিচুড়িটা কমপ্লিট, এরপরে এই যে এটা আলুর দমও হয়ে গেছে, আর তারপরে পায়েসও হয়ে গেছে, মানে পায়েস ছিল, আর এই লাস্ট হচ্ছে মিষ্টি, ব্যাস। তো মা কিছু বলবে অনেক কটা টেকের বাদ, বলো মা কি বলবা। সবাইকে লক্ষ্মী পুজোর শুভেচ্ছা। আর কিছু বলো, লক্ষ্মীর পাড়া তো দেখাতেই ভুলে গিয়েছি, এখানে মা আলতা পড়ছিল। যাই হোক, এই ক্লিপটা আমার ছুটে গেছিল, কি সুন্দর লাগছে না, পা দুটো পুরো মা লক্ষ্মী মা লক্ষ্মী। যারা যারা এসেছিল সবাই খাওয়া হয়ে গেছে, শুধু আমি আর ভাই বাকি আছি, আর আমরা নিউ নিয়েছি দুজনা ফেরাতে নাকি। জয় জয় শ্রী বসংকর। যাই হোক, তো হ্যাঁ দেখাচ্ছি কি কি আছে, কি কি আছে ভাই ইন্ট্রোডিউস করবে। একটা আছে খিচুড়ি আছে, আর আলুর দম, আর পায়েস। হ্যাঁ, আর আমরা দুজনে নিয়ে নিয়েছি, ব্যাস আমাদের দুজনে খাওয়া হলেই হয়ে যাবে। ছিল তো হ্যাঁ, কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর আমি এইভাবেই গোটা দিনটা কাটিয়ে দিলাম, বাহ, মানে সত্যি আমি মাথা ফাথা কিছু আছড়াইনি। যাই হোক, তো হ্যাঁ, টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওটা, টাটা, টেক কেয়ার, বাই।